হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি একদমই একদমই অসাধারণ একটা রেসিপি বড়দের বাচ্চাদের সকাল বিকালে টিফিনের একটা অসাধারণ একটা রেসিপি ভিডিওটা না খেতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল বিকালে এরকম একটা হেলদি রেসিপি থাকলে আর কি লাগে ও নর্মালি যেটা করি আমরা যে ডিম ডিমিনেট করি যা যা দেই তা তা দিতে হবে তারপরে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে আধা কাপ তেলের মতো দিয়েছি আর এখন যা করতে হবে ডিমের গোলাটার মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিতে হবে একটু জেরার কড়া দিয়ে দিতে হবে এই রেসিপিটা বানিয়ে কিন্তু না খেলে বুঝতে পারবে না খেলে একদম দেখবেন পিৎজার মতো লাগবে আর এখানে যা করলাম একটা ক্যাপসিকাম নিয়েছি এটাকে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি একটু হলুদ একটু লবণ মেখে রেখে দিয়েছি মনে রাখতে হবে এই রেসিপিটা কিন্তু ননস্টিকে বানাতে হবে কড়াইতে বানালে কিন্তু হবে না যাদের ননস্টিক তাওয়া নিয়ে তারা রুটির তাওয়াতে বানাতে পারেন তো তাওয়াতে তেল গরম হয়ে গিয়েছে আমি এক এক করে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দুই এক মিনিটের মতো রেখে আমি উলট পালট করে ডিমের গোলাটা একটু একটু করে দিয়ে দিয়েছি তো উপর দিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা কেটে এই রেসিপিটা না খেলে মিস করবেন একদমই উপর দিকে গাজর কুচি করে রেখেছি ওটাও দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি অর্ধেকটা বিট কুচি করে রেখেছি ওটাও দিয়ে দিয়েছি আর উপর দিকে হালকা একটু লবণ দিয়ে দেবো আর দেব বাঁধাকপি একটু বেশ হয়ে গেল একদমই দেখছেন পিৎজার মতো হয়ে গেছে আমি এটাকে এখন পিস পিস করে কেটে নেব বাচ্চাদের টিফিনের জন্য অসাধারণ একটা রেসিপি একদম পনেরো মিনিটের মতো এটা রেডি হয়ে যাবে